আমার কাছে মনে হয়েছে যে স্মরণকালের সবচেয়ে ভয়াবহতম বন্যাগুলোর একটা। গেল বছর সিলেটের ভয়াবহ বন্যা যেটা ছিল, সেখানে একটা ব্যবস্থা ছিল, নৌকার পর্যাপ্ত উপস্থিতি ছিল, কারণ সিলেট অঞ্চলে মানুষ নৌকা এগুলো ব্যবহারে অভ্যস্ত। কিন্তু চট্টগ্রামের এই সমস্ত অঞ্চলে কোনো নৌকারও ব্যবস্থা নেই, কারণ মানুষ নৌকা সাধারণত ব্যবহার করে অভ্যস্ত না। ফলে এমন এমন জায়গা এখনও আছে যেখানে কোনো মানুষ যেতে পারে নাই। গতকালকে সাতকানিয়ার এক ভাই বলতেছিলেন যে পানিতে ভেসে আসছে এক প্যাকেট কুরবানির গোশত। তার মানে কারো ফ্রিজের গোশত বাসার সব ভেসে টেসে ফ্রিজ খুলে টুলে সব খাবার, এমনকি কোরবানির ওই ফ্রোজেন গোশতের প্যাকেট, সেটাও ভাসতে ভাসতে চলে আসছে। এবং এমনও ঘর আছে এখনও যে একেবারে নাক ডুবে ডুবে অবস্থা, অর্থাৎ টিনের চাল ডুবে ডুবে অবস্থা, সেখান থেকে মানুষকে উদ্ধার করা হচ্ছে। এত অবস্থা খারাপ, এবং খাবার পৌঁছানোর মতো ব্যবস্থা নেই। ত্রাণের ট্রাক নিয়ে, ত্রাণের গাড়ি নিয়ে আমরা চট্টগ্রাম থেকে ত্রাণ প্যাকেট করে সেগুলোকে ট্রাকে করে নিয়ে আবার কিছুদিন যাওয়ার পর ট্রাক আর চলে না, তো এবার কিছু কিছু করে হাতে হাতে করে নিয়ে নৌকায় করে আবার পিক আপে করে, মানে কি যে একটা দুর্বিষহ অবস্থা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন বন্যা দুর্গত ভাইদের কষ্টগুলোকে দূর করে দিন। এখনও চকরিয়া, পেকুয়া এই সমস্ত এলাকার কিছু কিছু জায়গায় কোনো খাবার বা কোনো ত্রাণ পৌঁছায় না এবং পৌঁছার সম্ভবও না। সেখানে সেনাবাহিনী ছাড়া বা বিশেষ কোনো ব্যবস্থাপনা ছাড়া, হেলিকপ্টার ছাড়া পৌঁছার সম্ভবও না, কারণ কোনো নৌকার ব্যবস্থাপনা নেই। বহু কষ্টে একদিনের মধ্যে আমরা দুইটা নৌকার ব্যবস্থা করেছি, তাতেও পর্যাপ্ত পরিমাণ মানুষের কাছে আসলে ত্রাণ পৌঁছানো যায় নাই। এই সকল পরিস্থিতিগুলো আসলে আমাদেরকে অনেক ইন্ডিকেট দেয়, অনেক বার্তা দেয়। এর ভিতরে একটি হলো যে আমাদের যে কোনো পরিস্থিতি মোকাবেলা, যে কোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আর একটা বিষয় খুবই ভালো লাগার মতো, যে বাংলাদেশের মানুষ যে কোনো দুর্যোগে সর্বস্তরের মানুষ আলহামদুলিল্লাহ সাধ্য অনুযায়ী ঝাঁপিয়ে পড়ে, এবং মানুষ সাংগঠনিকভাবে, সামাজিকভাবে, মসজিদের তরফ থেকে, বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর তরফ থেকে মানুষ ঝাঁপিয়ে পড়ে। এবং এক্ষেত্রেও হয়েছে, যদিও চট্টগ্রামে যে পরিমাণ প্রয়োজন তার তুলনায় ত্রাণ তৎপরতা, ত্রাণের উপস্থিতি একেবারেই কম, একেবারেই কম। তো জন্য আমাদের যার যার সাধ্য আছে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বিনিল্লাহ বন্যার্থ মানুষের পাশে দাঁড়াবার, বন্যার্থ মানুষের কষ্ট লাঘব করার চেষ্টা করব। এ ধরনের পরিস্থিতির মুখোমুখি যারা না হয় তারা ছাড়া কেউ বলতে পারে না যে পরিস্থিতি কতটা ভয়াবহ। এটা ঠিক যে চট্টগ্রামে আলহামদুলিল্লাহ শিল্পপতি অনেক বেশি, ব্যবসায়ী অনেক বেশি, কিন্তু এলাকাটাও অনেক বড়। ব্যবসায়ী থাকার মানে এই না, বা শিল্পপতি থাকার মানে এই না যে গরিবরা আর গরিব নেই, সবাই বড়লোক হয়ে গেছে। যারা গরিব তারা ঠিকই সাফার করছে, যাদের কাঁচা ঘর, টিনের ঘর, তাদের সহায় সম্বল সব হারিয়ে তারা সর্বস্ব হয়ে যাচ্ছে। এ হলো অবস্থা। এবং আজকে সকালে সেখানকার স্থানীয় সংসদ সদস্য উনি জানালেন যে, জাস্ট আসতেছিলাম আমি গাড়িতে তখনই কথা হলো যে আপনি কালকে দেখে গেছেন পানি নামছে, ওখানে আজকে আবার পানি বেড়ে যা তা হয়ে গেছে। এই হলো অবস্থা। তো এই জন্য আমরা আলহামদুলিল্লাহ অনেককেই দেখছি উদ্যোগ নিচ্ছি। আপনার যেখানে ভালো লাগে, যার সাথে ভালো মনে হয়, আপনার একটা উদ্যোগ নিয়ে এ ধরনের পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করবেন, এটা আমাদের উদাত্ত আহ্বান। এবং এই পরিস্থিতিগুলোতে আল্লাহ তাআলাকে খুশি করা অনেক সহজ। বিশেষ করে আমরা আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষকে বলার চেষ্টা করেছি, বন্যার্থ যারা আশ্রয় নিয়েছে তাদেরকে বলার চেষ্টা করেছি যে আমরা বেশিরভাগ মানুষই খুব বেশি সেলফিস্ট এবং স্বার্থপর। যার শক্তি আছে সে ত্রাণের দুইটা প্যাকেট নিয়ে আরেকটা প্যাকেট নেওয়ার জন্য সিরিয়াল ধরছে, আরেকজন বেচারি হয়তো বৃদ্ধ মানুষ বা একজন মহিলা মানুষ একটাও পায় নাই, তার দিকে কেউ তাকায়ও না। তো দুর্গত অবস্থায়, কষ্টে থাকা অবস্থায়ও আমরা অনেক সময় আল্লাহকে ভুলে যাই। আমি একদম বেমালুম ভুলে যাই যে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করছেন, কষ্ট দিচ্ছেন, মুসিবতের মধ্যে ফেলেছেন, এই টাইমে আমার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পালা। এজন্য আমি এই টাইমে আরেকজন কষ্টে নিপতিত মানুষের কষ্ট লাঘবের করার চেষ্টা করব, সেটা কিন্তু নাই, খুবই কম। তো একদিক থেকে নীতিনৈতিকতার দেউলিয়াত্ব আমাদের মধ্যে, অপরদিক থেকে সহায় সম্বলহীনতা,
সব মিলিয়ে খুব জটিল এবং কঠিন একটা পরিস্থিতি। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহায় হতে পারেন, এছাড়া আমাদের আসলে এই সমস্ত পরিস্থিতি থেকে উত্তরণের কোনো পথ খোলা নেই। আল্লাহ তাআলা আমাদের সবার প্রতি রহম করুন। বৃষ্টি অনবরত চলছে, আপনারা দেখছেন ঢাকা চলছে, অনেক জায়গায় হচ্ছে এবং জলাবদ্ধতা তৈরি হচ্ছে, বন্যার সৃষ্টি হচ্ছে এবং মানুষের দুর্ভোগ বাড়ছে। জানি না যে গত বছর সিলেটে যে ভয়াবহ অবস্থা হয়েছে এবার সেটাকেও ছাড়িয়ে যায় কিনা। যদিও চট্টগ্রামের অনেক অঞ্চলে পানি আলহামদুলিল্লাহ শুকিয়ে গেছে, কিন্তু আবার যেটা বললাম যে সকালেই সেখানকার স্থানীয় সংসদ সদস্য বক্তব্য অনুযায়ী যে পানি আবার বাড়ছে এবং মানুষ চায় ব্যাপকভাবে ত্রাণ তৎপরতা যেন চালানো হয়। আমরাও যারা এখানে আসি অথবা এখানে যারা বাহির থেকে নামাজ পড়তে আসছেন, আপনারাও আপনাদের মসজিদগুলো থেকে, মহল্লাগুলো থেকে যার যার উদ্যোগে কিছু মানুষ একত্রিত হয়ে সেখানে কাজ করতে পারেন। কাজের একটা সহজ পদ্ধতি হলো স্থানীয় ওখানকার মসজিদগুলো বা মাদ্রাসাগুলোকে মূল রেখে ওনাদের মাধ্যমে আপনারা কাজ করতে পারেন। এটা একটা নিরাপদ পদ্ধতি এবং সেই পদ্ধতি মাদ্রাসাগুলো থাকার ব্যবস্থা থাকে, সেখানে হাঁড়ি বাতিল খাবারের ব্যবস্থা থাকে, চাইলে একটু রান্না করে খিচুড়ি ইত্যাদি মানুষকে খাওয়ানো যায়, বন্যার্থদের মধ্যে বিতরণ করা যায়। তো আমরা সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বন্যার্থ মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন।